হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ডিমের পাতলা ঝোল। বাড়িতে সবজি না থাকলে বা চট জল দিয়ে ডিনার বা লাঞ্চ বানাতে হলে এই রেসিপি আমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিতে আদা, রসুন, দুটো শুকনো লঙ্কা আর তার সাথে গোটা গরম মশলা। এটা আমি মিহি করে পেস্ট করে নেব। তারপরে আমি একে একে করে আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকের ডিমের পাতলা ঝোলের রেসিপি। ডিমের পাতলা ঝোল বানানোর জন্য আমি আগে প্রেশারে 4টি সিটি দিয়ে 4 পিস ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। সেগুলো আমি এখন ছাড়িয়ে নেব, কারণ এই রেসিপি বানানো খুবই সিম্পল আর চট জলদি এটা বানিয়ে ফেলা যায়। ভাতের সাথে খেতে হলে এটা পাতলা ঝোল আর রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে কষা কষা বানিয়ে খেলে। কি পদ্ধতিতে অনেকে বানিয়ে থাকেন আর আমি যেভাবে চটজলদি বানাই আজকে সেটাই করে আপনাদেরকে দেখাবো। মেয়ের পাতলা ঝোল বানানোর সব উপকরণ রেডি করতে করতে চলুন তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কে আমার রেসিপির ভিডিও দেখতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। কে পাতলা ঝোল খেতে ভালোবাসো, কে কি রুটি পরোটার সাথে কষা কষা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি একটা প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ সর্ষের তেল, কারণ আমি ডিমগুলো আগে ভেজে নেব। ডিমটা আমি আগে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আর ডিমগুলো একটু একটু চিরে দিয়েছি, যাতে তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, স্বাদটা ঠিকভাবে এসে যায়। আমি দিয়ে দিলাম গরম তেলে 4টে ডিম সেদ্ধ আর কিছু পরিমাণ হলুদ আর নুন, যাতে ভালো করে কালারটা সুন্দর করে ডিমে এসে যায়। এপাশে আমি একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন সর্ষে তেল গরম করে দিয়ে দিয়েছি ফোড়নে একটা তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। সেটা 10-15 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি একসাথে পেঁয়াজের সাথে আলু ঝটপট করে ভেজে নেব। এপাশে আমি গ্রাইন্ড করে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি এখানে গ্রাইন্ড করে নিচ্ছি। হালকা লালচে হয়ে গেলে আলুগুলো তাতে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 10 মিনিট, যাতে ভালোভাবে আলুটা ভাজা ভাজা হয়ে যায়। আলুটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। হালকা ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে আমি গ্রাইন্ড করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। ভালোভাবে 10-15 মিনিট মশলা কষার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি আরও 10 মিনিট কষে নেব। কষে নেবার পর আমি পরিমাণ মতো জল দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে তরকারি ফুটিয়ে নেব কিছুক্ষণ। তারপরে আমি ভেজে রাখা ডিম দিয়ে তরকারিটা আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।